ছাত্রকে বিয়ের 6 মাসের মাথায় আত্মহত্যা করলেন সেই শিক্ষিকা। নাডার কলা ছাত্রকে বিয়ে করে ভাইরাল হওয়া সেই সহকারী অধ্যাপক খায়রুন নাহারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোর রাতে নাটোর শহরের বলিপাড়ার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নাটোরের কলেজ ছাত্র স্বামী মামুনকেও আটক রেখেছে পুলিশ। মামুন নাহার দম্পতি নাটোর শহরের বলারাপাড়ার হাজি নান্নুমুল্লা ন্যাশনসের চারতলায় ভাড়া থাকতেন। নিহত খায়রুন নাহার গুরুদাসপুর উপজেলার খুবজিপুর মুজাম্মিল হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। ভবনের বাসিন্দা এবং এলাকাবাসী জানায়, রোববার ভোরে স্বামী মামুন ভবনের অন্য বাসিন্দাদের জানান, তার স্ত্রী খায়রুন নাহার শেষ রাতে গলায় উড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন। লোকজন তার বাসায় গিয়ে খায়রুন নাহারের লাশ মেঝেতে শোয়া অবস্থায় দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। তারা মামুনকে বাসার মধ্যে আটকে পুলিশকে খবর দেন। এর আগে গত বছর 12 ডিসেম্বর 6 মাসের প্রেমের পর স্বামীর সঙ্গে সারাসারি হওয়া এক ছেলের জননী খায়রুন নাহার কাজী অফিসে গিয়ে মামুনকে গোপনে বিয়ে করেন। বিয়ের 6 মাস পর গত জুলাই মাসে ঘটনাটি এলাকায় জানাজানি হলে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সারা দেশের সচেতন মানুষ ছাত্রকে শিক্ষিকার বিয়ে নিয়ে হাজারো মন্তব্য করে। তবে তখন বর ছাত্র মামুন জোরালোভাবে বলতে থাকেন, ভালোবাসার কোনো বয়স নেই, মন্তব্য কখনো গন্তব্যে পৌঁছাতে বাধা হয়ে দাঁড়াতে পারে না। তার এমন বক্তব্যেও সারা দেশে ভাইরাল হয়। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একসঙ্গে থাকার অঙ্গীকারে আলোচিত সেই ছাত্র শিক্ষিকা দম্পতির বিয়ে মাত্র 8 মাসের মাথায় মৃত্যুর মাধ্যমে প্রেমের পরিসমাপ্তি ঘটল। নাটোর থানার ওসি মোহাম্মদ নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছেন, সংশ্লিষ্ট অন্য বাহিনীর সদস্যরাও তদন্ত করবে। তদন্ত এবং লাশের ময়না তদন্ত হলে এটা হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে। তবে হত্যা আর আত্মহত্যা যাই হোক না কেন, এমনটা ঘটলো তা পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে। এর আগে শিক্ষিকা মুসাম্মদ খায়রুন নাহার জানিয়েছিলেন, আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। দিনের পর দিন তিনি ওষুধ খেয়ে ঘুমিয়ে থাকতেন। এরই মধ্যে ফেসবুকে তার সঙ্গে কলেজ ছাত্র মামুনের পরিচয় হয়। মামুনের সঙ্গে কথা বলে তিনি শান্তি অনুভব করেন। পরে গত বছরের 12 ডিসেম্বর কাউকে না জানিয়ে গোপনে বিয়ে করায় ছেলের পরিবার মেনে নিলেও মেয়ের পরিবার থেকে বিয়ে মেনে নেওয়া হয়নি। তাই নাটোর শহরে তারা ভাড়া বাসায় বসবাস করতেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।